فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে মৃত্যুর জন্য যে বিলাপ করে কান্নাকাটি করা হয়, আসলে তার কোনো শাস্তি হয় কি না, এটা ঠিক কি না? দেখেন, মৃত্যুর জন্য মাতম করা, তারপর গাল চাপড়ানো, বুক তারপর ছিঁড়া, চুল ছিঁড়া, মাথা নাড়া করা, আসলে এগুলো হচ্ছে সর্বনাশকে ডেকে নিয়ে আসা। এগুলো সব নিষিদ্ধ, নিজের জন্য সর্বনাশ আর মাইয়াতের জন্য সর্বনাশ। আপনি বুখারির যখন 1292 নম্বর এবং মুসলিমের 2182 নম্বর একটি হাদিস পড়বেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। উনি বলছেন, রাসূলুল্লাহ মৃত্যু ব্যক্তিকে তার কবরের মধ্যে তার জন্য মাতম করে কান্না করার দরুন শাস্তি দেওয়া হয়। আল্লাহ আকবার। তারপর বুখারি আপনি যখন পড়বেন, বুখারির 1294, 1297 এবং মুসলিমের 296 নম্বর হাদিসটি পড়বেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দরাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাআওয়াল জাহিলিয়া। সে আমাদের দলভুক্ত নাই যে শোকের সময় গালে আঘাত করে, বুকের কাপড় ছিঁড়ে এবং জাহিলিয়াতের ডাক নেয়, ডাক ছাড়ে। অর্থাৎ দেখেন, চিল্লি চিল্লি মৃত্যু করে, তারপর মৃত্যু ব্যক্তির সেই বীরত্ব, তারপর দানশীলতা, আর কী কী সব যেসব গুণ আছে সেগুলো বর্ণনা করে, এগুলো কোনো একটাই ঠিক নয়। সব কটাই হচ্ছে কি, নিজের জন্য নোকসান এবং মৃত্যু ব্যক্তির জন্য নোকসান।